স্যার আপনার নাম? সুকান্ত। কোথা থেকে আসছেন আপনি? আপাতত আমি হায়দ্রাবাদে কাজ করি টাটা কনসালটেন্সি সার্ভিসেসে, আর এখানে এমনিতে হুগলিতে থাকি। নিউ কলকাতা চুজ করার কারণ স্যার কী দেখে পছন্দ করলেন? অ্যাম্বিয়েন্স প্লাস মানে নদীর ধারে একটা বাড়ি, মানে আমার ছোটোবেলারই একটা মানে ইচ্ছা ছিল। তো হুগলিতে দামোদর আছে কিন্তু ওখানে বেশিরভাগ বন্যা হয়, তো সেখানে হুগলির এটা ভালো লাগলো আর কি। প্রজেক্টটা খুব ভালো আর অনেক ওপেন স্পেসও আছে, ল্যান্ডস্কেপও ভালো, আর ম্যানেজমেন্টের সঙ্গে কথাবার্তাও বললেও মানে অনেকটা আমাদের লাগলো অনেক ফ্রেন্ডলি। স্যার আমাদের একটা ফেরি সার্ভিস আছে যেটা কলকাতা কানেক্টেড, সেটা নিয়ে দু চার কথা বলেন। দ্যাটস আ ভেরি গুড অপশন। ইনফ্যাক্ট মানে ইউ পিপল হ্যাভ থট অ্যাবাউট দিস কি ইনস্টেড অফ হ্যাভিং টু কমিউট টু দ্য ওয়ার্ক প্লেস থ্রু বাই রোড অর বাই আদার মিন্স, দিস ইজ আনাদার পসিবিলিটি ওয়ার ইউ অলরেডি হ্যাভ রিভার নিয়ার বাই, অ্যান্ড ওয়াই ডোন্ট বি ইউজ that mode of communication, I mean to reach our regular workplace. The accommodation will be quite easy and it will save time also, and that will be quite convenient for the working class who will be residing in this project, as well as will, I mean there's a sense of calmness. I mean you will not have to rush while you are going to your work every day. And river, as in we always in Hindu mythology we term it as mother, and you have a darshan right in the morning while going to your workplace as if you are getting divine blessing. Yes. So it's quite nice. Thank you sir. Yeah. Thank you so much.